ਬਾਲਾਂ ਤੇ ਦੇਖ ਲੋ ਬਸ ਬੋ শুনে সন্তুষ্ট হয়ে স্বামী 100 টাকার মাধ্যমে তার ভালোবাসা প্রকাশ করছে। ধন্যবাদ। আপনারা কেউ লক্ষ্য করছেন কিনা জানি না, এই বাঁশিটা বাজায় না, হ্যাঁ বললাম না, বাবা জানের এই বেহালা বাজনায় সন্তুষ্টিত হয়েছে সেটা তো বলাই যাবে না, ভালো লেগে, অর্থাৎ যে মানুষটা দিয়েছে সে আমার বাবা জান যাকে মহারাজ বলে আখ্যাত করেছে, সে আবুল শরীফ সাহেব বাজারকে 500 টাকা দিয়ে নিদারিং দোয়া বা ভালোবাসা সেটা তোমাকে জানাইছে আর কি। যাই হোক, আমাদের মহারাজ জনাব আবুল সরকার সাহেব 500 টাকা আমারে পুরস্কৃত করলেন বেহালা শুনে। আমি এখন তো বাজাই কম বাজাই না, যাই হোক, তা আমার ইচ্ছা ছিল যে কিছুদিন বাজাইলে দেখে দেখে কেউ যদি অনুকরণ করে একটু ভালো করে শিখতে পারে, এই জন্য আমি কিছুদিন বাজাই। তো বাজাইয়া আবুল সরকারের কানে কেমনে 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 জানি একটু লাগছে, লাগলে জিদ করছে যে সুনীল কর্মকার বেহালা বাজায়, এটা আমারও বাজাইতে হবে। এই জিদটা কইরা এটা কাজে লাগছে আমাদের সকলেরই, সকলেরই কাজে লাগছে। এখন তারা এদারে এমন যে স্টাফ নিউট্রিশন বাজায়,
সঙ্গীতে স্টাফ নোটেশনটা একটা বিশাল জিনিস, যারা সঙ্গীতে সঙ্গীত অজ্ঞ তারা বুঝবে, সাধারণ দুই চারটা বাউল গান গায় সে বুঝবে না। এটা স্টাফ নোটেশনটা একটা বিশাল জিনিস। যাই হোক, তো যে 500 টাকা পুরস্কৃত করলেন, আমি দোয়া করলে কি কাজে লাগবে কি লাগবে না সেটা আমি জানি না, দোয়া হোক করবার চাই না। তো যে টাকাটা আবুল সরকার সাহেব আমারে দিছে আমি এটা খরচ করব না, রেখে দিব যত্ন করে ব্যাংকে। আস্তে একটু কথা আছে গো। ওই 50 মিনিটের বেশি যেন আসর না হয়, 50 মিনিটের বেশি আসর হবে না। আমি যদি 10 মিনিট কম করি, 10 মিনিট তো আপনি পাইবেনই। আমি যদি 50 মিনিটের জায়গায় 40 মিনিট করি, সরকার 10 মিনিট আমার কাছ থেকে হয় না। কোন কোন সময় আর একটু কমায় ফেলাম, 30 মিনিটে নিয়ে আসবো, দেখবেন 20 মিনিট পেয়ে গেছে। তো এটার জন্য আমি একটু ছোট করি, অবশ্য কারণ আছে, এটা সবার সঙ্গে না, ব্যক্তি বিশেষ। বাংলাদেশে 3-4 জন গায়ক আছে, এই গায়কগুলির সাথে গান করলে আমি মনে করি আমার একটু কষ্ট কমল। গান হয় চাই আমি যে বেশি বেশি গান হওয়ার জন্য, কিন্তু খুব একটা হয় না। একসঙ্গে করলে অনেকগুলি টাকা দরকার, বাংলাদেশের অনেক মানুষ এইটা সাহস পায় না, যে জন্য এমন গায়কের সঙ্গে পড়তে হয় অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, এটা ভাল লাগে না। তার মধ্যে আমাদের আমার এক বাবাজি আছে ফরিদপুরের, ফকির আবুল সরকার, এহেরে লইয়া গান গাইলে 3 আসর করলেই রাত্র শেষ। আচ্ছা এমন সুবিধা পাইলে সারে কে এখন? আস্তে, আপনাদের আমাদের মানিকগঞ্জের আবুল সরকার সাহেব, তার সঙ্গে গান হইলে এই 3-4 আসর করলেই রাত্রটা জায়গা জায়গা ভালো লাগে, ভালোভাবে যায়, এমনি যায় না, ভালোভাবে রাত্রটা যায়। আরো এক দুইজন আছে, আরেকজন রে গত ডিসেম্বরের 3 তারিখ আমরা হারাইলাম, আমাদের আয়নাল বয়াতি সাহেব ফরিদপুরের। আমি আমাদের ইঞ্জিল ভাইয়ের বাড়িতে গান করতে আসছিলাম, ফকির আবুল আর আমি, এদিনই রাত্রে উনি বিদায় হয়ে গেছেন। তো 3-4 জনের মধ্যে একজন বিদায় হয়ে গেল। যাই হোক, কয় আমনে তো কিছু কন না, আমারে তো দফা শেষ করছে, হাত পাও ভাঙছে, কোমর বাকি আছে। আমার কের লেগে চিন্তা নাই জানেন, আমার আসলে শালার কোমরই নাই, যে কারণে চিন্তা ভাবনা একটু কম করি, কি আর হবে। তবে আরেকটা বিষয়, আমরা এই পিছনের কথাগুলি একটু বন্ধ করতে হবে, ভলান্টিয়ার ভাইরা যারা আছেন একটু পিছনে যান, একটু চিকন সুর সুর লাগতেছে আর কি, ব্যাপারটা চিকন সুর, দেখেন কি করা যায়। আমরা বাস করি একটি স্বাধীন দেশে, আমাদের এই সঙ্গীতের বিরুদ্ধে একটু একদম নীরব হয়ে পড়তে হবে, আমাদের এই সঙ্গীতের বিরুদ্ধে কিছু মানুষ অবস্থান নিয়েছেন কি জন্য, এর মূল কারণটা বোধ হয় অনেকেই জানেন না, এটা কারণ আছে, সেই কারণটা হলো আমরা দেশের কথা বলি, আমরা মানবতাবাদের কথা বলি, ধর্মের অতিরিক্ত গোরামির বিরুদ্ধে কথা বলি। ধর্ম ভালো, কিন্তু ধর্মের গোরামিটা ভালো না, এটা নিয়ে কথা বলি, মানুষের পক্ষে কথা বলি, দেশের পক্ষে কথা বলি। আর আমাদের যারা ভালোবাসে না ভাই, তারা এই দেশের পতাকাটারেও ভালোবাসে না, আমাদের যারা ভালোবাসে না এই দেশ যে স্বাধীন হয়েছে এটা এখনো তারা বিশ্বাস করে না। 52 সালের ভাষা আন্দোলনে এত এত মানুষ জীবন দিয়ে দিল ভাষার জন্য, পৃথিবীতে আর কোনো রেকর্ড নাই, রাষ্ট্র নিয়ে যুদ্ধ হয়েছে, ধর্ম নিয়ে যুদ্ধ হয়েছে, পৃথিবীতে এমন কোন রেকর্ড নাই ভাষার জন্য যুদ্ধ হয়েছে, এটা একমাত্র আমাদের এই দেশের মানুষ করেছে নিজের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য। বাংলাদেশে বাস করে, বাংলাদেশের অক্সিজেন নেয়, বাংলাদেশের পানি খায়,
বাংলাদেশের ভাত খায়, এই দেশের ভাষা তারা পছন্দ করে না। তো যারা ভাষা পছন্দ করে না, তারা সংস্কৃতি কৃষ্টি পছন্দ করবে কিভাবে? তারা আমাদের পছন্দ করবে কিভাবে? হেরা তো সারা জীবনেই ভালোবাসে না। আবুল সরকার যত ভালো কথাটাই কোক, এটা তার কাছে ভালো লাগবে না। আসে না নি আমাদের দেশে পরিস্থিতি, এই হইল সমস্যার মধ্যে পড়ছি। তবে যাই হোক, একটি বিষয় নিশ্চিত করতে চাই, আমি আছি বা নাই, আবুল সরকার আছে বা নাই, তবে একটা কথা আপনাদের নিশ্চিত করতে চাই, আমাদের এই মাটিতে অপসংস্কৃতি মাটিটায় এলাউ করে না। আমার মাটিতেই অপসংস্কৃতি চায় না, কোনোদিনও শেখর গাড়তে পারবে না তারা, আপনাদের নিশ্চিত করা গেল। তবে বাউল শিল্পীদের বেলায় একটু অনুরোধ আমার আছে, আপনারা একটু সংশোধন হয়ে যাওয়া দরকার, সংশোধন হওয়া দরকার। আপনারা যদি শাস্ত্র হাদিস দলিল কোরআন জানেন, কারো সঙ্গে চ্যালেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু গালাগালি করেন না। গালাগালিটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না, গালাগালি করবেন না, চ্যালেঞ্জ করেন, করেন। আপনার কাছে প্রমাণ থাকলে, এই জমি, এই এই জমিটা আমার, এটা যদি আমার নামে দলিল থাকে, তাহলে দলিল নিয়ে আমি চ্যালেঞ্জ করব, সমস্যা কোন জায়গায়? কিন্তু গালাগালি করা যাবে না, গালাগালিটা ভালো না। রাখলাম, এই শর্ট লাগাও তো একটু দেখি, বেহালাটা বাজায় না, রেখে দাও, রেখে দাও, রাবাবটা বাজাও। আমরা প্রশ্ন শুনলাম, প্রশ্ন শুনলাম অত্যন্ত চমৎকার করে, প্রশ্ন করেছেন অল্প কথায়, আমি অল্প কথায় জবাব দেব। আপনার উপরে একটা বিশাল বড় দায়িত্ব এসে গেছে, এই বিষয় নিয়ে একটু কথা বলবেন। আমরা জানতে চাইব, আমাদের শ্রদ্ধেয় রশিদ সরকার সাহেব নাই, দেহ অবস্থায় তারে আমরা এইভাবে আর পাবো না, এইটাই বাস্তব। কিন্তু আপনার তো পাইছি, গানও একটা গাইছেন তারই লেখা, এই গানটার থেকে আমি বয়ে বয়ে কিছু পাইছি, এটা আমি আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। তো রশিদ সরকার সাহেব বুঝে লেখছেন, আপনি যেহেতু তার ভক্ত বা তার শিষ্য, আপনি তো বুঝেই গাইছেন। এই বুঝার মধ্যে কিছু আলোচনা আপনার সঙ্গে আমার আছে, এরপরে বেলায়েতের একটা দায়িত্বও আপনার কাছে আছে। আপনারা কেউ থাকলে কেউ রাগ করেন না, আপনারা কেউ রাগ করেন না, অনুরোধ, আমি ভালো জিনিসটা বাইর করে আনার জন্য আমি একটা চেষ্টা করতেই পারি, নাকি? আমি একটু চেষ্টা করব ভালো জিনিসটা আদায় করার জন্য। বাড়িতে উরস করছে বোধ হয় 17-18, 17-18-19 প্রতি বছরই করছে। আমার একবার দুইবার বলছে, আমার এই বেটে বলে আর মিলে না, যাই হোক যদি বেশি থাকে একবার যাব। উরস তো আমি করতে পারি না বাবা, আস্তে, উরস তো আমি করতে পারি না, কারণ আমার উরস করার অনুমতি নাই। আপনার আছে 300-400 গরু বলে হয় শুনছি, এটি লইয়া লইয়া খান না মানুষের দেন, আল্লাহ জানে, ময়ূর ছাগল অনেক কিছুই উঠে, এটার একটা দায়িত্ব আপনার উপরে একখান থেকে আসছে, দায়িত্বটা যে নিছেন কি পরিমাণ পালন করবেন বা করতে পারেন, আমি এটা মানিকগঞ্জের মানুষের প্রমাণ করে দিয়া পরে যাব। আমরা শুনেছি নবুয়তের বিষয় নিয়ে একটি আলোচনা এখানে করলেন, ছোট করে একটু জিজ্ঞাসা করলেন, আমি জিজ্ঞাসাটা শুনলাম, নবুয়ত কোথায় ছিল? ও, আরেকটা জিনিস আপনাদের বলি, বাউলরা আরবি কইলেও দুষ হয়, বাউলরা আরবি কইলেও এটা দুষ হয়। আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আল্লাহর হাবিব বলেছেন
আউয়ালে সৃষ্টি করা হয়েছে আমার নূর। এইটা বাউলরা কয় দেখা, কিছু কিছু মানুষ আছে, আমি নাম বলবো না, কিছু কিছু মানুষ আছে কয়টা বাউল শিল্পীরা বানায় লইছে, বাউলরা বলে আরবি বানায় লয়। এই দুঃখ কারে কুমকন, এই দুঃখ কারে বলবো, একটু বলার কিছু নাই, আল্লাহ যেন হেদায়ত করে আর কি, আর কি। হ্যাঁ, আল্লাহ বলেছেন আউয়ালে সৃষ্টি করা হয়েছে নূর, এই নূরে নবুয়ত, আর সেই নূরে নবুয়তের দ্বারা তৈরি হয় তামাম মাখলুকাত, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তৈরি করা হয়। এলমে নবুয়ত পরে সমস্ত নবীর মাঝে নবুয়ত আকারে তাহা বিতরণ করে দেওয়া হয়। শুধুই মোহরে নবুয়ত একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাপ্ত হয়েছিলেন। তবে একটি কথা, এর প্রমাণ জিব্রাইল আলাইহিস সালাম তার নিজেই দিয়েছেন, এই মদিনাতে আইসাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ দেশে সেতারা রূপেই কাহিনী আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ দেশে দেখেছিলেন। তবে আমার মতো জ্ঞান শূন্য মানুষের একটা যুক্তি আছে, সেই যুক্তিটা কি, নবুয়ত যার ছিল তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই নবুয়তের, তার কারণ সবই নবুয়ত, নবী নিজেই নবুয়ত। এখন নিজে নবুয়ত হয় কিভাবে, এইটার একটা বাস্তব যুক্তি, হাদিস দলিলের দরকার নাই, এটা বাস্তব যুক্তি। চিনি দিয়া যদি কেউ একটা পুতুল তৈরি করে, এই পুতুলটার হাত থাকবে, পাও থাকবে, পেট থাকবে, মুখ থাকবে, নাক থাকবে, মাথা থাকবে, সমস্ত কিছুই থাকবে, এই পুতুলটা যদি চিনি থাকে এর মধ্যে, আপনি যেখানে জিহ্বা লাগাবেন সেটা সেই জায়গায় মিষ্টি পাবেন, সেটা সেই জায়গাতেই মিষ্টি পাওয়া যাবে, এটার মধ্যে মিষ্টির কোনো কম বেশি নাই, অর্থাৎ পুতুলটাই বানানো হয়েছে মিষ্টি দিয়া, আর কোনো কথা নাই। কম কথায় যদি শেষ করা যায়, অযথা 10,000 কথা কইলে রেজাল্ট যদি একটাই হয় তাহলে দরকার কি, কষ্ট করলাম না, কষ্টটা আপনার ভাগ্যে লেখা হয়ে গেছে, এটা এটা একটু করতে হবে, কিছু করার নাই, একটু কষ্ট করাই লাগবো, করেন দেখি, ছোট্ট করে একটা গান গাই দেখি পরে। কায়াধারী হয়ে কেন তার ছায়া নাই, তার ছায়া নাই মদিনায় রসুল নামে, কেয়াল রে ভাই মদিনায় রসুল নামে, আস্তে 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 রাখেন, এই বাজিস দেব, নবী মাটির মানুষ, এক পক্ষ হইতেছে নূরের মানুষ, নূরের মানুষ আর মাটির মানুষ লয়ে যে ঝগড়াটা লাগছে, আমাদের ঝগড়ার চিন্তা কইরা লাভ নাই সরকার, এখন বলের ডিম বলে খাওয়া ধরছে বাবা, হ্যাঁ বল বল মাছের ডিম বল মাছে এই খাওয়া ধরছে, আমাদের আর সমস্যা নাই, তারা তারা করতে থাকুক। হ্যাঁ মাটির মানুষ বলে বেড়াইতেছে, দুরুদ কিয়ামের বিপক্ষে গিয়া অবস্থান নিয়া কথা বলে, এখন এই কথাটা যদি তাদের জিজ্ঞাসা করা যায়, আল্লাহ যদি বলে থাকেন আমি আমার হাবিবকে সৃষ্টি না করলে
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বেহেস্ত দুজক ১৮ হাজার মাকলুকাত কোন কিছুই তৈরি করতাম না, তাইলে সেই মানুষের মাটির মানুষ বলো তুমি কোন জ্ঞানে? এই কথার জবাব বাবাজি তার কাছে নাই। আমি জিজ্ঞাসা করে দেখছি আস্তে, ১৫০০ বছর আগে, আমার এই আসরটা একটু বড় হবে, ক্ষমা করবেন, ১৫০০ বছর আগে মক্কায় তাওয়াল্লাদ হয়েছিলেন, শেষ পর্যন্ত মদিনায় অবস্থান নিলেন, জন্মভূমিতে থাকতে পারলেন না, মদিনায় গিয়ে অবস্থান নিলেন, পর্যায়ক্রমে মুসলমানরা জানিয়ে নিছে, মুসলমান না, মুসলমান তো ছিলই না, মানুষের জানিয়ে নিছে যে একজন মানুষ তাদের জন্য আসছে দিক নির্দেশক হিসেবে। সেই মানুষটার কাছে আত্মসমর্পণ করে মুসলমান হইল। ১৫০০ বছর আগে কোনো মানুষ এটা জানতই না। একটা সংবাদ দেই, আজকের থেকে ৬০০০ বছর আগে, ৬০০০ বছর আগে হিন্দু ধর্মের একটি গ্রন্থের নাম আছে উপনিষদ। এই উপনিষদে প্রমাণ করেছিল এমন একজন মানুষ মক্কায় অবতীর্ণ হবে। কোন মানুষ জানতো না, হিন্দুরা আগেই জানে, কথাটা বুঝাইতে পারলাম? হিন্দুরা উপনিষদের মাধ্যমে সেটা আগেই জানে, বেদের মাধ্যমে সেটা আগেই জানে। রাখলাম লোক কায়াধারী হয়ে গেল, তার ছায়া নাই, অমন তার ছায়া নাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, মদিনায় রাসূল নামে। বিশ্বাস করবেন না নবীরা যারা মাটির মানুষ কোহের কথা বিশ্বাস করবেন? যদি আপনি কোরআন বিশ্বাস করেন, আমরা আরবি পড়তে জানি না বাবাজি, বাংলাটা তো বুঝি, বাংলাতে তরজমায় সুরা নেসায় পাওয়া গেছে আল্লাহ নিজে বলছেন, আমার আমি এবং আমার হাবিবকে যারা আলাদা করে এরা নির্ভেজালি কাফের। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যদি কেউ আলাদা করে, এখানে ডিভাইড করার চেষ্টা করে, আল্লাহ তার কোরআনে ঘোষণা দিয়েছেন ওরা নির্ভেজালি কাফের। তাইলে তাদের উদ্দেশ্যে আপনাদের ভাবনা কি হওয়া উচিত? এই যে সুনীল কর্মকার হিন্দু মানুষ কইয়া কেন দোষের বাকি নাই? জগতে তারি ছায়া, ছায়াহীন যার কায়া, ত্রিজগতে তারি ছায়া, এই কথা মর্ম জানা অবশ হই যায়। সঙ্গে সারে
তার তুলনা নাই সংসারে, মেঘে এসে ছায়া ধরে ধূপের বেলায়। অনেক বাউলরা বলে বসে দুপুর বেলায়, কথাটা দুপুর না ধূপ। এই ধূপটা ব্যবহার করা হয়েছে, এই ধূপ মানে হইল খরা, এটা ফার্সি শব্দ। তাইলে লালন সার মতো মানুষ জীবনে স্কুল কলেজ ভার্সিটি দেখে নাই, সেই মানুষ ফার্সি জানতো। এটা কেমনে পাওয়া গেল? পারস্যের একজন কবি বলেছেন, বহুত ভালো না বল না চল না, বহুত ভালো না চুপ, বহুত ভালো না বর্ষা বাদল, বহুত ভালো না ধূপ। আমরা সংগ্রহ করলাম ধূপ শব্দের অর্থ হইল খরা। দিনের দ্বিতীয় প্রহরে সূর্যের যে তাপটা, এই তাপটাকে ধূপ বলা হয়েছে। মেঘের ছায়া ধরে ধূপের বেলায় রাসুল নামে কে এলো রে ভাই মদিনায়, রাসুল নামে শুনিলাম বসিয়া। আপনারা শ্রবণ করলেন যত জ্ঞানী জন, এই বিষয়টি আসরেতে করব উত্থাপন। জানার মতো কইরা জানবো মহব্বতের বাজারে, আপন ঘরে বসে যদি দেখিতে চাও খুদারে, আগে বাজারটা তো লাগবো। আমার একটু জানার দরকার, যখন কোনো কিছুই ছিল না তখন আপনার বেলায়েতের অবস্থা কি ছিল, আর সেইটা জানার মতো ব্যবস্থা কি আছে? আস্তে, সেইটা জানার মতো ব্যবস্থা এখন আপনি বলতে পারতেছেন? বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান, ইনসান মানে মানুষ। যখন মানুষ ছিল না তখন আপনার বেলায়েতের অবস্থা কি ছিল, সেটা কিভাবে ছিল আপনি বলবেন? সেটা আকৃতি আছে না আকৃতি প্রকৃতিহীন, সেটা কি বস্তু না গুণ? যদি বস্তু বলেন তাইলে দেখতে কেমন, যদি গুণ বলেন তাইলে গুণ প্রকাশিত হয় কিভাবে? একটু সামনে গিয়া কই,
অনেক পীর সাহেবের দরবারে গিয়া, এই ছোট বাজা ছোট বাজা, অনেক পীর সাহেবের দরবারে গিয়ে দেখছি খালি ঘোষাঘুষি করে, ঘোষাঘুষি করে, ওই যে ইয়ে সামনে দিয়া বুক দিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা পীর সাহেব রাইডারে কলপ বলে, আমরা কই সিনা বলে, ঘোষাঘুষি করে শখে শখে দুই চার দিন ঘোষা আমিও দিছি। আমি যে কিছু পাইছি এটা আমার মনে হয় না, আস্তে তাহলে আপনারা ঘোষাঘুষি কইরা এটাই পর্যন্ত নিজেই কি ফাইলে আর কইসে আপনি মানুষের এই কি দিতে পারছেন, আপনি ডাকে কোন পরে মানুষের না বুঝি, আপনার ডামে আগে বলেন পরে মানুষেরটা বুঝি, পেলাম ওয়াউতে নব চইল পাঁচটা নাকি নব চইল পাঁচটা আর বেলায় দেখতে বরফ লাগে চাইটা, বে লাম ওয়াউ তে হয়েছে না চাইটা, নব চইল পাঁচটা, এই নবস বলতে দেহকে আমরা বুঝি, বরফ হইল চাইটা নব চইল পাঁচটা, বাঘাবাগিটা কিভাবে করবেন আমার একটু বাঘটা করে দেবেন, আর কোনো আলাপ নাই রাখ, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি নিজে নাচবেন নাচাইবেন দুইটা কাজই আপনি একলগে করবেন, এটা দায়িত্ব ফেরে দেওয়া হইল, আমারও মনে চায় নাচবার লেগা কিন্তু আমি পারি না, আমার একটা সমস্যা আছে তো, ও নাইচে গে কোন দিক দিয়ে কার উপরে ভরি এটা জানে আল্লাহ, যে কারণে আমি এই কামটা বাদেই দিছি, এইটা আপনি করে দিছি, ওই কামটা আপনি করেন এই কাম সরদার